পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান এভারেস্টের চূড়া থেকে সমুদ্রের তলদেশ প্লাস্টিক আবর্জনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। দূষণের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে প্লাস্টিক কণা মানুষের খাদ্যপণ্যে, আর সেই খাদ্যপণ্য থেকে মানব শরীরে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক। একের পর এক গবেষণায় প্রমাণ মিলছে এই ভয়াবহ পরিস্থিতির। এবার মানব বীর্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির প্রমাণ মিলেছে। একটি গবেষণায় সংগ্রহিত সকল বীর্যের নমুনায় মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। সম্প্রতি দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মানুষের তৈরি এই প্লাস্টিক এমন একটি বস্তু যা লাখ লাখ বছরেও মাটির সাথে মিশে যায় না। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়, ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এটি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। এতে করে গুণাগুণ হারায় মাটি, দূষিত হয় পানি ও পরিবেশ। পরিণামস্বরূপ সেই কণা নানাভাবে প্রবেশ করে মানব শরীরে। সংশ্লিষ্টরা বলছেন, প্লাস্টিক ব্যবহার করে যেখানে সেখানে ফেলে মানুষ নিজেই তার প্রজাতির উপর বিপদ ডেকে আনছে। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশক ধরেই পুরুষের শুক্রাণুর পরিমাণ বা স্পার্ম কাউন্ট কমছে। 40% স্পার্ম কাউন্ট কমার ব্যাখ্যা না পাওয়া গেলেও রাসায়নিক দূষণের কারণেই এমনটি হতে পারে বলে অনেক গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে। গবেষকরা বলছেন, মানব বীর্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হওয়ায় প্রজননের উপর এর প্রভাব নিয়ে আরও বিস্তর গবেষণা করা জরুরি। দ্য গার্ডিয়ান জানিয়েছে, চীনের জিনানে 40 জন সুস্থ পুরুষের বীর্যের নমুনা নিয়ে পরীক্ষা করা হয়েছে। ইতালিতে আরেক গবেষণায় নমুনা নেওয়া হয় 10 জন পুরুষের। এর মধ্যে 6টি নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া চীনের অপর এক গবেষণায় 25 জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে প্রায় অর্ধেকেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক। সম্প্রতি ইঁদুরের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, মাইক্রোপ্লাস্টিকের কারণে ইঁদুরের স্পার্ম কাউন্ট কমে গিয়েছে। এছাড়া এটির কারণে অস্বাভাবিক আচরণ ও হরমোনের ভারসাম্য নষ্ট হয়েছে। গত মে মাসে চালানো এক পরীক্ষায় 23টি পুরুষ অন্ডকোষের নমুনায় একটি পরীক্ষা চালানো হয়। এতে সবকটিতেই এ ক্ষতিকর কণার উপস্থিতি পায় গবেষকরা। এর আগে মানুষের রক্ত, প্লাসেন্টা ও বুকের দুধে মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পায় গবেষকরা। এসব গবেষণার ফলাফলে মানব দেহে সর্বত্র ক্ষতিকর এ কণার উপস্থিতির ইঙ্গিত মিলে। মানব দেহের কোষের ক্ষতি করে থাকে এই মাইক্রোপ্লাস্টিক। প্রতি বছর লাখ লাখ টন প্লাস্টিক বর্জ্য পরিবেশে ফেলে দেওয়া হচ্ছে, যার একটি অংশ সৃষ্টিজগতের খাবার থেকে শুরু করে মানুষের শরীরে গিয়ে মিশছে। ইতালীয় গবেষণার নেতৃত্ব দেওয়া রোম বিশ্ববিদ্যালয়ের লুইগি মন্টানো বলছেন, এই পৃথিবী এবং মানবদেহের অতিরিক্ত স্থায়ী ক্ষতি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। যদি মাইক্রোপ্লাস্টিক দূষণ জটিল প্রজনন প্রক্রিয়াকে প্রভাবিত করে, তবে অদূর ভবিষ্যতে মানব প্রজাতির জন্য অশনি সংকেত হতে পারে। উল্লেখ্য, প্লাস্টিক নিয়ন্ত্রণ এবং দূষণ কমাতে 180টিরও বেশি দেশ জাতিসংঘের একটি চুক্তি নিয়ে আলোচনা করছে। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।